আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা খুবই ভালো আছি। দর্শক বন্ধুরা, আপনাদেরকে জাম্বুরা, যেটা হাইব্রিড জাম্বুরা হাইব্রিড ড্রাগন, বাগানটা দেখাচ্ছি আপনাদেরকে। অনেকবার বলতেছিলাম, আমাদের ফল ফুরাই যাচ্ছে ফুরাই যাচ্ছে, তো ফল ফুরানো অবস্থায় আসলাম আর কি। দু একটা ফলও আসছে, আমরা ফলগুলো দেখাবো আর কিছু কথা আপনাদেরকে বলবো, শেয়ার করব। আপনার ভিয়েতনামি রেড ভেলভেট আর হচ্ছে হাইব্রিড হাইব্রিড জাম্বুরা, ঠিক আছে? তো দুইটা ডুগা কিন্তু দুটোটা আলাদা। এটা ডুগা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখবেন, এর আগে যেগুলো দেওয়া ছিল ওগুলো হচ্ছে আপনার ভিয়েতনামি রেড ভেলভেট। ওটা ডুগা হচ্ছে আগা দিয়ে প্রথম থেকে আপনার এখান থেকে প্রথম মোটা হবে, তারপর আস্তে আস্তে কিন্তু চিকন হয়ে যায়। এটারও কিন্তু মোটা আছে, ম্যাক্সিমাম কিন্তু এই পাশটা মোটা হয়, আর প্রচুর স্ট্রং হয়। কিন্তু প্রত্যেকটা ডুগা আপনি দেখেন প্রচুর স্ট্রং, প্রচুর স্ট্রং। হ্যাঁ, তো এমন মোটা মোটা থেকে যদি আপনার ফুল বের হয়, প্রত্যেকটা ড্রাগনে এমনিতেই মোটা হয়। তো কিছু ফল এখানে আছে, রেখে দেওয়া হয়েছে, তো আমি আপনাদেরকে ফলগুলো দেখাবো যে জাম্বুরা হাইব্রিডটা কেমন। হ্যাঁ, আপনাদেরকে দেখাবো, আপনারা থাকেন আমার সাথে থাকেন। এটা হচ্ছে আপনার জাম্বুরা জাম্বুরা হাইব্রিড, আপনাদেরকে দেখাই। এই দেখেন, এই দেখেন, এটা হচ্ছে জাম্বুরা হাইব্রিড, দেখাচ্ছে? এই দেখেন জাম্বুরা, এটা কিন্তু টনিক মারা নাই। কিন্তু দেখেন টনিক মারা যে ফলগুলা, ওইটা হচ্ছে আপনার এক সাইডে আপনার সাদা থাকবে বা কাঁচা থাকবে, আরেক সাইডে লাল থাকবে। কিন্তু এটা প্রত্যেকটা কিন্তু রঙই কিন্তু একরকম, কিন্তু দেখেন প্রত্যেকটা রঙ। দেখেন কত বড় ড্রাগন, প্রায় হাইব্রিডটা কিন্তু 800 গ্রাম 700 গ্রাম কিন্তু অ্যাভারেজ চলে আসে, কিন্তু হ্যাঁ এবারে চলে আসে। এই দেখেন ফলটা, তো আমি আবারও আরেকটা ফল আপনাদেরকে দেখাচ্ছি। ফল দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার হাইব্রিড হাইব্রিড দেখছেন, দুইটাই কিন্তু অনেক সুন্দর। কিন্তু এই দেখেন হাইব্রিড ফল কিন্তু অনেক বড় হয়। তো আপনারা যারা বাগান করবেন, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে যে বাগান করতেছেন, আপনারা কি ড্রাগন লাগাচ্ছেন দেখবেন না, অবশ্যই দেখতে হবে, বাগান দেখতে হবে, ড্রাগনের ফলটা দেখতে হবে। যে ড্রাগনটা আপনার ফল ছোট হয় ওটা কিন্তু রেটটা কিন্তু কমে হয়, আর যেটা বড় হয় যে কিনবে সে কিন্তু 10 টাকা 20 টাকাতে কিনে এমনিতেই কিনে নেবে কিন্তু, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে সারা বাংলাদেশে ড্রাগন লাগাক। ড্রাগন কিন্তু প্রচুর পয়সায় মানুষ ইনকাম করতেছে, ড্রাগন বেচে লক্ষ লক্ষ টাকা কিন্তু ড্রাগন বেচে ইনকাম করতেছে। তো আমিও চাচ্ছি যে আপনারা করেন, ঠিক আছে? তো আসেন আমাদের বাগানগুলো ঘুরে ঘুরে দেখেন যে বাগান কীভাবে বাগানটা করা হয়েছে, কীভাবে চারা রোপণ করা হয়েছে, কীভাবে গাছ লাগানো হয়েছে, কীভাবে পরিচর্যা করে, সব বিস্তারিত কিন্তু আপনারা দেখতে পারবেন। আর আমি মূলত হচ্ছে অনেকেই সার বা চারা রোপণ করে, কীভাবে কীভাবে কী করে সব কিন্তু আপনাদেরকে আমি দেখাই, ঠিক আছে? তো সবাই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পারে। তো ইন্ডিয়ার একটা কাকা, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তো ওনার অ্যাড্রেসটা আমি দিচ্ছি। ওনার হচ্ছে উনি আমাদের কাছে চারা নিচ্ছে, হাজার হাজার চারা নিচ্ছে বা নিবে। তো আপনারা যারা ইন্ডিয়ার ভাইয়েরা আমাদেরকে আমাদের ভিডিওটা দেখেন, দেখেন, তো যদি চারা নেওয়ার কোনো ইচ্ছা থাকে ওনার সাথে যোগাযোগ করলে অবশ্যই নিতে পারবেন। তো ওনার অ্যাড্রেসটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ওনার নাম হচ্ছে প্রশান্ত মাইটি, প্রশান্ত মাইটি ওনার নাম। পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবাংলা। আমি নামটা আবার বলি, নাম হচ্ছে প্রশান্ত মাইটি, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবাংলা। উনি অনেক ভদ্রলোক, অনেক ভালো লোক, ঠিক আছে? বহুত চারা নিয়েছে আমাদের কাছ থেকে, ইনশাল্লাহ আরও নেবে। তো আপনারা যারা চারা করতে চান, বা জাম্বু রেড বা ভিয়েতনামি রেড ভেলভেট, দুইটা জাত আমাদের কাছে খুব সুন্দর জাত আছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে চারা নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেষ করার আগে ফোনটা আমি ধরতেছি, তো বলতেছি এই দেখেন বাগান আপনাদের দেখাই একটু, প্রচুর বড় বাগান, কিন্তু 3.5 বিঘার একটা প্রজেক্ট আছে। অনেক চারা আমরা দিতে পারবো, অনেক চারা আপনাদেরকে দিতে পারো, তা হাইব্রিডের চারা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে। তো বাগানটা দেখাচ্ছি, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।